নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসূয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 21 জুলাই, শ্রদ্ধা জানানো বহু সংস্থা সংগঠন। হাইলাকান্দি রামনাথপুরে জল প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভ ছাড়লেন স্থানীয় মহিলারা। তিনসুকিয়ায় বাংলা ব্যানারে কালো রং মেখে দেওয়া ইস্যুতে সরব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 21 জুলাই মাতৃভাষা অধিকার রক্ষার শপথ নিয়ে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে শহীদ জগন্ময় দেব এবং শহীদ দিব্যেন্দু দাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDY এবং কিশোর কিশোরী সংগঠন কমসমল। বৃহস্পতিবার শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে সংগঠনগুলির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে শ্রদ্ধা জানানো হয়। পরে বিকাল 4টা নাগাদ শহরের আঙ্গিরখাড়ির ভাষা শহীদ স্মৃতিসৌধের সম্মুখে এক পথসভার আয়োজন করা হয়। সভায় দিনটির তাৎপর্য এবং উগ্র প্রাদেশিকতাবাদীদের চক্রান্ত তুলে ধরে বক্তব্য রাখেন ছাত্র সংগঠন AIDSO আসাম রাজ্য কমিটির সহসভাপতি হিল্লোল ভট্টাচার্য। তিনি এও বলেন, শাসকরা জনগণের মাতৃভাষা অধিকার খর্ব করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে অসমীয়া ভাষা চাপিয়ে দিচ্ছে। সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান তিনি। এছাড়াও এই পথসভায় বক্তব্য রাখেন যুব সংগঠন AIDY কাছাড় জেলা কমিটির সম্পাদক বিজিত কুমার সিনহা। এই পথসভার পর শহরের বিশিষ্ট নাগরিকরা ভাষা আইন সুরক্ষা সমিতির আহ্বানে এক পথচলায় সামিল হন। সেখানেও উক্ত সংগঠনগুলির সদস্যরা অংশগ্রহণ করে। উল্লেখ্য, জেলা ধোয়ারবন্দ দুধপাতিল অঞ্চলীয় শহীদ জগন্ময় দেব এবং শহীদ দিব্যেন্দু দাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আমরা আজকে এই বিশেষ যেটা দিক, আজকে এই দিনটাকে এই উদ্দেশ্যেই পালন করছি যে বরাক উপত্যকাতে যে রক্ত দিয়ে প্রাণ দিয়ে যে মাতৃভাষার অধিকারকে রক্ষা করা হয়েছিল, সেই মাতৃভাষার অধিকার যাতে কোনো অবস্থাতে কেউ যাতে এটাকে ধ্বংস করতে না পারে, সেই উদ্দেশ্যে আমরা প্রতি বছর 19 মে, 21 জুলাই, 21 ফেব্রুয়ারি এই যে বিশেষ বিশেষ দিন মাতৃভাষা আন্দোলনের, সেই দিন সেই দিনগুলোকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করি এবং আজকেও আমরা এটাই করব। আমি সবাইকে আহ্বান করব যে যখনই আপনারা দেখবেন যে আমাদের মাতৃভাষা আক্রান্ত হচ্ছে, আমাদের মাতৃভাষার অধিকার আক্রান্ত হচ্ছে, সেই সময় আপনারা যে যেভাবেই পারুন প্রতিবাদে সোচ্চার, এই মাতৃভাষার অধিকার যদি আমাদের থেকে শেষ করে দেওয়া হয় তাহলে কিন্তু এমন একটা সময় আসতে পারে যে আমাদের যে নাগরিকত্বের যে অধিকার আছে সেই অধিকারটাও কিন্তু ছিন্ন হয়ে যেতে পারে। কাজেই মাতৃভাষা একটিখানি মুখ্য ব্যাপার নয়, মাতৃভাষার সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের সমস্ত রকমের। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জল প্রকল্পের কাজের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেও জল প্রকল্পের কাজ অধরা হয়ে রয়েছে হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি রামনাথপুর বাজারের জল প্রকল্পটি। দীর্ঘ 7 থেকে 8 মাস পূর্বে রামনাথপুর বাজারে জল প্রকল্পটি মেরামতের কাজ আরম্ভ করা হলেও বরাদপ্রাপ্ত ঠিকাদারের কাজে অবহেলার দরুন আজও প্রকল্পটির কাজ সম্পূর্ণ হয়নি। ফলে রামনাথপুর বাজার এলাকার সহস্রাধিক জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন বলে ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসীরা। তারা এও জানান, কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার জল প্রকল্পটির কিছু অংশে কাজ করলেও বিগত 3 মাস থেকে ফের কাজ বন্ধ করে রেখেছেন, যার দরুন গ্রামের বসবাসকারী জনগণ বিশুদ্ধ পানীয় জলের অভাবে নোংরা পুকুর খাল ইত্যাদি থেকে জল সংগ্রহ করে পান করছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সম্মুখে এলাকাবাসীরা হয় এই অভিযোগ জানান রামনাথপুর বাজারের জনক মহিলা মালা দাস সহ একাংশ মহিলা ও জল প্রকল্পের পরিচালন কমিটির সদস্যরা। তারা আরো জানান, জল প্রকল্পের মেরামতের কাজ আরম্ভ করার পূর্বে জল প্রকল্প থেকে জল নিয়ে পান করা যেত, কিন্তু বর্তমানে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার ধীর গতিতে কাজ চালিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।
এই প্রকল্পের কাজ নিয়ে একাধিকবার সংবাদ মাধ্যমে প্রচার হলেও হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে আজও সেই সমস্যার সমাধান করতে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করেনি। উল্লেখ্য, রাজ্য সরকার জলজীবন মিশন প্রকল্পের মিশনের কোটি কোটি টাকা খরচ করলেও বাস্তবে কতটুকু রূপান্তরিত হয়েছে তা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কতদিন বন্ধ? আজ তো খাম প্রায় দেড় তিন মাস যাবো তুই মাছ বন্ধ কাজ করিয়া যে তারা একবার আয়া দেখিয়া গেছে যে জল উঠেনি না আমি মোটর লাগাইয়ার চেষ্টা করলো উঠলো না কইলো আবার তারা খাস করতো আয়া খাস করতো কইয়া তো আর আইলো না করে খাস তো আর হইলো না। এখন তুমি তো জল নালার জল খারা না কেতা? আমরা তো বর্তমানে নালার জল তো কয়েকদিন খাওয়া লাগছে তো কোনো মধ্যে কয়েকদিন নালার ফসা জল খাইতে লাগছে। সম্প্রতি বীর লাচিত সেনা সংগঠন রাজ্যের তিনসুকিয়া জেলার এক দুর্গাবাড়িতে বাংলা ভাষায় লাগানো একটি ব্যানারের উপর কালো রং মেখে অসমে বাংলা ভাষাকে অপমান করেছে বলে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানালো। বৃহস্পতিবার শিলচরস্থিত সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা জানান যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী ও বীর লাচিত বরফুকন ছিলেন একজন অতি উঁচু স্তরের দেশভক্ত। কিন্তু বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে ভাষায় ভাষায় দ্বন্দ্ব ও ঘৃণার পরিবেশ সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে পরিচালিত করেছে। অসম একটি বহুভাষিক রাজ্য। স্বাধীনতা আন্দোলনে অসমের বাঙালিদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। রাজ্যের তিনসুকিয়া জেলার দুর্গাবাড়িতে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বাংলা ভাষায় লাগানো ব্যানারের উপর কালো রং মেখে দেওয়ার বিষয়টি নিশ্চিতভাবে দুই ভাষাগোষ্ঠীর মধ্যে আগামীতে শান্তি ও সম্প্রীতিকে ভঙ্গ করবে বলে ধারণা সমিতির। অসমীয়া ভাষা জিন্দাবাদ ও বাংলা ভাষা জিন্দাবাদ স্লোগানের মাধ্যমে আগামীতে সমন্বয় ও ভ্রাতৃত্ব প্রেম গড়ে উঠবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন সমিতির কর্মকর্তারা। বিষয়টি নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যে আপনার ইয়ে হয়েছিল, সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে সভাপতি ভাষণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কোনো একটি ভারতীয় ভাষার মাধ্যমে ভারতের ঐতিহ্যের সমন্বয় সম্ভব নয়, তাতে হয়তো একাকারত্ব হওয়া যায় কিন্তু একত্ব হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় কথার পর যারা এই কালো রং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে ব্যানারে লাগিয়েছে তাদের আমি বলবো সংগঠন ছেড়ে দেওয়া উচিত। এভাবে কালো রং লাগিয়ে বা অন্য ভাষার প্রতি বা ভাষা সাহিত্য সংগঠনের প্রতি চোখ রাঙিয়ে আসলে নিজেদের কোনো ভালো করা যায় না, নিজের সাহিত্য সংস্কৃতি কোনো বিশেষ ভালো করা যায় না। আজকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী বাস্তব কথা বলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কিছুদিন আগে উনি বলেছিলেন যে প্রতিটি ভাষার মানুষের মন্ত্রে যত বেশি মিলন হবে আসাম তত বেশি শক্তিশালী হবে, এবং এটাই তো সত্য কথা, এটাই আমরা বিশ্বাস করি যে প্রতিটি ভাষা গোষ্ঠীর মানুষের মন্ত্রে যত বেশি আপনার মনের আদান প্রদান হবে, সাহিত্য সংস্কৃতির একে অন্যের আদান প্রদান করবে, তত বেশি এই অঞ্চল বা আসাম রাজ্য আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি। অতএব বীর লাচিত সেনার কাছে আমার একান্ত অনুরোধ, এ ধরনের মন্তব্য, এ ধরনের সংগ্রাম থেকে যেন তারা বিরত থাকে। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে বলে বিজেপির নেতা মন্ত্রী সহ বিধায়কেরা বিভিন্ন সভা সমিতিতে নিজেদের বক্তব্যে ঠিক এমনটাই জনগণের সম্মুখে তুলে ধরেন। সরকারের জিরো টলারেন্স নীতি কতটুকু সত্যি এবার তা নিয়ে মুখ খুললেন আম জনতা। উল্লেখ্য, উধারবন্দ বিধানসভার অন্তর্গত জয়পুর লাংলাছড়া জিপি ও কুম্ভা এলাকার বিনামূল্যে বিদ্যুতের যোগানের নামে চলছে দেদার দুর্নীতি, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিদ্যুতের যোগান দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ নেতারা হিতাধিকারী জনগণের কাছ থেকে উৎকোচ নিচ্ছেন বলে অভিযোগ উত্থাপন করলেন একাংশ জনগণ। বিষয়টি অবগত হওয়ার পরও উধারবন্দ বিধানসভা কেন্দ্রের দুই বারের বিধায়ক মিহিরকান্তি সোম কোনো মুখে কুলুপ এঁটে বসে আছেন এ নিয়ে প্রশ্নবাণ ছুড়েন ক্ষুব্ধ জনগণ।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মারফতে ক্ষুব্ধ জনগণ বিধায়কের মিহির কান্তি সোমকে এই দুর্নীতির বিরুদ্ধে জনগণের হয়ে প্রতিবাদ সহ উৎকোচ আদায় করার নেতা ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানান তারা। কারেন্ট পাইছেন নি আপনারা? টাকাও কা লাগছে নাকি কিছু? টাকাও কা লাগছে। কত লাগছে? হ্যাঁ কতজনের মানুষের কাছে এরকম লইছে টাকা তারা? আপনার জিপি কোনটা? লাংড়াচড়া জিপি। আর আপনার গ্রামটার নাম? বীরনগর বস্তি। এটা কত, তোমার কত ওয়ার্ড? কত নম্বর ওয়ার্ড? নয় নম্বর ওয়ার্ড। যে কারেন্টের গ্রাম যে করেছে কন্ট্রাক্টারের নাম জানেন নাকি? দীপকনাথ কন্ট্রাক্টার। ও দীপকনাথ কন্ট্রাক্টার না? ও তোমার কাছে সবার কাছে 350-200 যেমনি করে নিছে? বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার বিশেষ উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবিরের 326 নম্বর বাগপুর মক্তব স্কুলে আয়োজন করা হয়। সাম্প্রতিক ভয়াবহ বন্যার বন্যাক্রান্তদের স্বাস্থ্যের কথা গুরুত্ব রেখে সোনাই বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম বাগপুর 326 নং মক্তব স্কুলে বৃহস্পতিবার বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজুর বিশেষ উদ্যোগে ও ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় প্রায় 300 জন পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা সহ করোনার তৃতীয় প্রতিষেধক দেওয়া হয়। শিবিরে বাসকান্দি সিএসসি এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীরা এদিন সকাল 10টা থেকে 3টা অবধি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা সহ বুস্টার ডোজ প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শিবিরে ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাবেদ আহমেদ চৌধুরী, সভাপতি মিনহাজ উদ্দিন মজুমদার, এনামুল হক লস্কর, হীরা চৌধুরী, টিটু লস্কর, রোমান চৌধুরী, শাহরুল ইসলাম প্রমুখ। এদিন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে একজন কর্মবীর বিধায়ক হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানান কর্মকর্তারা। আজকে 326 নম্বর বাগপুর মক্তব স্কুলে সোনাইয়ের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া মহাশয়ের উদ্যোগে ও ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটি নির্গ্রাম বাগপুরের সহযোগিতায় যে মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হইয়াছে, উক্ত মেগা হেলথ ক্যাম্পে আজকে আমাদের গ্রামের বিভিন্ন গরিব অসহায় মানুষ এই মেগা হেলথ ক্যাম্প থেকে বিভিন্নভাবে সহায়তা ও সাহায্য পেয়েছে। আমাদের এখানে বাসকান্দি জিএইচসির বিভিন্ন বিশেষজ্ঞরা ডাক্তাররা উপস্থিত আছেন, ওনাদেরকে আমরা আমাদের ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বরভুইয়া মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন আমাদের গ্রামে গঞ্জে তথা গোটা সোনাই এলাকায় এরকম মেগা হেলথ ক্যাম্পের জন্য আমরা ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটি তথা গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ শহীদ জগন যিশুকে স্মরণ করে ভাষা আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিল ছাত্র সংগঠন আকসাপ। বৃহস্পতিবার 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে শিলচর গান্ধী ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান আকসার কর্মকর্তারা। পরে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তার বক্তব্যে অসমে একাধিকবার মাতৃভাষা রক্ষায় গড়ে ওঠা পৃথক পৃথক কঠোর সংগ্রামের শিহরণকারী তথ্য উঠে আসে এবং শহীদদের উত্তরসূরীরা মাতৃভাষা রক্ষায় পিছপা হবে না বলে সাফ জানান তিনি। 11 জন তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিতে হয়েছিল, তারপর ত্রিভাষা সূত্র ফর্মুলা অর্থাৎ যাকে বলা হয় শাস্ত্রী ফর্মুলা দিয়ে এই বরাক উপত্যকার জন্য সরকারি ভাষা বাংলা, বড়দের জন্য বড় ভাষা এবং রেষ্টা ভাষা অর্থাৎ অসমীয়া ভাষা, কিন্তু বারবার শহীদ হয়ে এই মাতৃভাষার সম্মানকে আমাদের সম্মান রক্ষা করতে হয়। আমরা জানতে চাই কতদিন ভাষার প্রশ্নে চলবে এ ধরনের রক্তাহলি। আমরা সরকারকে জানিয়েতে চাই এই জগন যিশুর আত্মবলিদান কখনো বৃথা যাবে না,
আমরা তাদের উত্তরসূরী হিসাবে আমরা তাদেরকে আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা এও সরকারকে এই বার্তা দিতে চাই, এখানে কোনো দিন যদি এই ভাষিক আগ্রাসন হয়, এখন এখানে যদি কারোর উপর মাতৃভাষা চাপিয়ে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, যদি এখানে কোনো বিশ্বের কোনো মাতৃভাষার উপর তার অধিকার প্রয়োগ করা হয়, তাহলে আকসা চুপ করে বসে থাকবে না। আমরা এ জানান দিতে চাই যে আজকে যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, আমরা এও জানান দিতে চাই যে 86-21 জুলাই ভাষার প্রশ্নে যে জীবন আত্মাহুতি দিয়েছিলেন সেটা যাতে কোনো অবস্থা। কটামনি উচ্ছেদিত অসহায় মানুষের পাশে দাঁড়ালো রাতাবাড়ি সুন্নি ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার কটামনি উচ্ছেদিত অসহায় মানুষের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছান সুন্নি ওয়েলফেয়ার সোসাইটির এক প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, অমানবিকভাবে পাথারকান্দির ইচ্ছাবিলে উচ্ছেদ চালাচ্ছে সরকার। উচ্ছেদ হওয়া একাংশ জনগণের জমির পাট্টা থাকার পরও বিভিন্ন জায়গায় জেসিবি লাগিয়ে উচ্ছেদ চালিয়ে যাচ্ছে সরকার। এই অসহায় পরিবারগুলোকে পুনর্বাসন প্রদান করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। অসহায় জনগণদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার সময় সুন্নি ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মাওলানা আহমদ জাকারিয়া, সম্পাদক রাশেল আহমদ, হাসান আহমদ, কারি বদরুল হক প্রমুখ। এই জায়গার মধ্যে আমরা ইয়া খবর লইছি, দেখলাম এই জায়গার প্রকৃতপক্ষে ফাট্টাগুলা আছে, এরপরেও এই মানুষগুলারে লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে। এর লাগিয়ে আমরা দুঃখ প্রকাশ করি আর যে আমাদের আসাম সরকারের কাছে, যে আমরা এই যে বাইগুলারে যেভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে, দুঃখ দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, ঠিক ঠিক যদি এরার যদি কাগজ যদি ঠিক থাকে তাহলে এরারে আবার পুনর্বাসন দেওয়া হোক, যে তারা এই জায়গার মধ্যে ভালোভাবে বসবাস করতে পারে এবং তারা কিছু সাহায্য করা হোক, এই দাবি নিয়া আমি সুন্নি ওয়েলফেয়ার রাতাবাড়ি সুন্নি ওয়েলফেয়ার সোসাইটি থাকিয়া দাবি জানাই আর যে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে, যে আর যেন এই যে ঘটনা হয়েছে, এই ঘটনা নিয়া আমরা অনেক দুঃখিত, দেশের মানুষও দুঃখিত, আর জেলা এইভাবে ঘটনা না হয় এইভাবে কোনো ব্যবস্থা। বরাক নাগরিক সংসদের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে 21 জুলাই ভাষা শহীদ দিবস ও ভাষা গরিমা উপলক্ষে 7 জন সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা হলেন উত্তম কুমার সরকার, হেমন্ত দত্ত পুরকায়স্থ, বিক্রম সরকার, মকসুদুল চৌধুরী, কুন্তল কুড়ি, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, ভোলানাথ। সংবর্ধনা অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ইউটিডিসির সভাপতি সঞ্জীব দেবনাথ, ঈশান বাংলা নিউজের ডিরেক্টর সৌমিত্র দত্ত রায়, অধ্যাপক নিরঞ্জন ধর, বিকাশ ভট্টাচার্য, সাংবাদিক হিরোজিৎ সিং, মহুয়া চৌধুরী প্রমুখ। এই দুজন একটু আগে বিক্রম সভার তুলনামূলক ভাবে পরে সাংবাদিকতা এসেছে, কিন্তু জোরের গতিতে তিনি কাজ করছেন এবং এনি লাইভে তিনি কাজ করছেন, ইংরেজি হিন্দি দুটো ভাষাই তার অত্যন্ত খুব ভালো দখল। বিশ্বকল্যাণ প্রকাশ বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই খুব দখল তার, এবং আন্তর্জাতিক দৈনিকে করছেন, পাশাপাশি হিন্দুস্তান টাইমসে করছেন। মকসুদুল চৌধুরী একই সঙ্গে যুবসংঘে করছেন, আবার ইলেকট্রনিক মিডিয়া NDTV বলে করছেন। ভোলানাথ তিনিও কিন্তু একেবারে ইচ্ছা করলে অন্য পেশায় যেতে পারতেন, কিন্তু এই যে এই যতদিন ধরে তিনি করছেন একেবারে জোরের গতিতে একটার পর একটা প্রয়োজনে এইটা থেকে সেইটা তিনি করে চলেছেন, এবং বর্তমানে তিনি ঈশান বাংলাতে রয়েছেন, আবার গুয়াহাটির প্রতিদিন রয়েছেন। কুন্তল কুড়ি এরা একটু পরে, আমি আগেই বললাম একটু পরে, আমরা সব মিলিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট করে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তো কুন্তল কুড়ি অত্যন্ত নিষ্ঠার সময় আমরা দেখি যে ফিল্ড জার্নালিজমে ভোলা কুন্তল মুসুদুল বিক্রম বিশ্বকল্যাণ তারা ফিল্ড জার্নালিজমে তুলনামূলকভাবে উত্তম সরকার হেমন্ত দত্ত হাউস সাংবাদিকতা বেশি করে, কিন্তু এই বাকি যারা রয়েছেন তারা ফিল্ড জার্নালিজমে সেটা জানি অত্যন্ত ঝুঁকির কাজ, কোন সময় কি ঘটবে না ঘটবে, কোন সময় খবর আসবে চলে যেতে হয় এবং সেখানে গিয়ে সেই সাংবাদিকতার দায়িত্ব পালন করে, এই মিলিয়ে আমরা দিচ্ছি। আর আরেকটি কথা আমরা বলতে পারি,
ভারতীয় জনতা পার্টির পালংঘাট মণ্ডল কমিটির কার্যনির্বাহক সভা বৃহস্পতিবার দারমিখাল জিপির বড়াইবস্তি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। নির্ধারিত কর্মসূচি অনুসারে এদিন সকাল 10:30টায় দলীয় পতাকা উত্তোলন করেন মণ্ডল সভাপতি সোমেন দাস। পরে ভারতমাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে সভার সূচনা করা হয়। পরে সভায় কার্যবিবরণী পাঠ করেন মণ্ডল সহ সভাপতি বিভাস রঞ্জন দেব। সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের 8 বছর পূর্তি নিয়ে বক্তব্য রাখেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। সভায় মন কি বাত কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন প্রদেশ কমিটির সদস্য সুবোধ রঞ্জন দাস। এছাড়া সভায় বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় চিন্তাধারা নিয়ে বক্তব্য রাখেন ধলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন জেলা সহসভাপতি অমিয়কান্তি দাস ও বিভিন্ন মোর্চার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল। এদিন জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্ত ঘোষণা করা হয়। আমি চাকরির কথা না এই কারণে কইলাম যে চাকরিটা বড় হতো, তার প্রচেষ্টা কিন্তু বড় আজকে দিনে যে 3,800 টাকা রাখতে তার একাউন্টে রাস্তাঘাটের পরিবর্তন আপনারা চেষ্টা করি যাতে সত্যিকার অর্থে আমরা আসাম একদিন আসাম রাজ্যে আমরা ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে। শহীদ জগন্ময় দেব ও শহীদ দিব্যেন্দু দেবকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানালেন শিলচর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কর্মকর্তারা। সংস্থার ঐক্যের 25 বছর পূর্তি হিসেবে বছরব্যাপী কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার স্থানীয় মথসহ সাংস্কৃতিক ভবনে শহীদ জগন্ময় দেব ও শহীদ দিব্যেন্দু দাসকে শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি তথ্য বিশিষ্ট নাট্যাভিনেতা শেখর দেব রায়ের পৌরোহিত্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দেবাশিস ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত বক্তরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শান্তশ্রী সোম, শিক্ষিকা সুমনা চৌধুরী প্রমুখ। এক প্রেস বার্তায় এ খবর জানান সংস্থার সদস্য তথা বিশিষ্ট তবলা শিল্পী ভাস্কর দাস। হতাশার লাইন দুটো আমি পেয়েছি, যা আপনাদের সবাইকে একটু শোনাতে চাইছি। লিখেছেন, আমরা জন্মেছিলাম ভারতবর্ষে, পরে জানলাম সেটা ভারতবর্ষ নয়। এবারে তাই আবার ছুটেছি নতুন ভারতবর্ষের সন্ধানে। রাজনৈতিক ভূগোলের ভারতবর্ষে আমরা ছুটলাম আধ ঘন্টার মধ্যে, কিন্তু পিতৃপুরুষের স্বপ্নে ভারতের সন্ধান এখনো চলছে। কথাগুলো কি অসাধারণ, কিন্তু দেশভাগের যে বাস্তবমুখী এর যে আন্তরিক ভাষ্য বোধহয় আর হতে পারে না। আমি একটু পেছন দিক থেকে শুরু করছি, কেন আমরা আজ উদযাপন করতে চাই, করতে হচ্ছে আমাদেরকে, কেন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে, ছোট করে বলছি। 1947 সালের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড অ্যাটলি ভারতবর্ষের সাংবিধানিক ভবিষ্যৎ সম্পর্কে যে শেষ কথা জারি করলেন, তাতে বলা হলো ব্রিটিশ সরকার চেয়েছে শাসন ক্ষমতা সেই প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যারা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী ভারতের সব দলের অনুমোদন প্রাপ্ত এবং সংবিধান। রামানন্দ রবিদাস নামের বছর 26-এর এক যুবক তথা আরকাটিপুর গ্রামের বাসিন্দা বুধবার রাত থেকে নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় অবশেষে সংবাদ মাধ্যমের মারফতে তাকে পাইয়ে দিতে কাতর আর্জি জানান। কোনো সুহৃদয় ব্যক্তি তার খবর পেলে 9401232833 অথবা 7086888
5316 এই নম্বর দুটিতে ফোন করে জানাতে আপামর জনসাধারণের কাছে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 21 জুলাই, শ্রদ্ধা জানানো বহু সংস্থা সংগঠন। হাইলাকান্দি রামনাথপুরে জল প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভ ছাড়লেন স্থানীয় মহিলারা। তিনসুকিয়ায় বাংলা ব্যানারে কালো রং মেখে দেওয়া ইস্যুতে সরব। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।